বিএনপির খুলনার সমাবেশে যাদের বিরুদ্ধে মামলা আছে বা নাশকতা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দুপুরে বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্কের চতুর্থ বার্ষিক সভার শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, বাস বন্ধ রাখা একান্তই তাদের ব্যাপার, এ বিষয়ে সরকারের কোনো এখতিয়ার নেই। এ সময় পুলিশদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়মিত প্রক্রিয়া। পুলিশ গ্রেফতার যাদেরকে করে এটা নিয়মিত প্রক্রিয়ায় করছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের সবসময় করে থাকে। এটা এই যে এই সম্মেলন উদ্দেশ্য করে কোনো মানে গ্রেফতার হয় না। আর এখানে কি আশঙ্কা কি আছে সেগুলি ওখানকার পুলিশ মানে মেট্রোপলিটন কমিশনারই জানে। তিনি সাধারণত মেট্রোপলিটন কমিশনারই এই দায়িত্বে রয়েছেন, উনি আপনাকে ভালো বলতে পারবেন। আমার কাছে জানা মতে এমন কিছু ঘটেনি যাতে করে অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে।